চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পুতুলের কাছে। আমরা আড্ডা দিব, কিন্তু আজকে যেহেতু একটি বিশেষ দিন, বিশ্ব ভালোবাসা দিবস, তো আপনার মুখে শুনতে চাই যে ভালোবাসার সংজ্ঞা কি। তার আগে একটু বলতে চাই যে আজকের সকালটা যেহেতু অনুষ্ঠানের মাধ্যমে শুরু করেছেন, পরবর্তীতে পরিকল্পনাগুলো কি আজকের বিশেষ দিনে? বিশেষ দিনগুলোতে কাজের ব্যস্ততা তো থাকে বরাবরই, এবং বিশেষ দিনগুলোতে শ্রোতারা চান যে আমরা যেন তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি, কিছুটা সুরের আদান প্রদান ঘটতে পারে। তো সেজন্য গানে গানেই কাটবে সারাটা দিন একেবারেই। দেখা যায় যে নিজস্ব ব্যস্ততার ওই জায়গাটা আর খুব একটা পাওয়া যায় না বিশেষ দিনগুলোতে। বিশেষ দিনে তো ভালোবাসার মানুষের সাথে কাটাতে চায় সবাই, তো যারা ব্যস্ত থাকে, যারা মিডিয়া কর্মী আছেন, তাদের তো অন্যভাবে সময় কাটাতে হয়। তো ভালোবাসার মানুষের সাথে কখন সময় কাটানো হবে? একেবারে সুনির্দিষ্ট করে ভালোবাসার মানুষের কথা বলতে হয় তাহলে এই বছরের ভালোবাসা দিবসটা আমার জন্য একটু অন্যরকম, কারণ আমার জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যেহেতু আমার জীবনে যুক্ত হয়েছেন আমার সঙ্গী। তো কিন্তু এই এই প্রথম ভালোবাসা দিবস শেষে আমার চাইতে অনেক বেশি দূরে আছে, অনেক বেশি দূরত্ব আমাদের মধ্যে, মানে ভৌগোলিক দূরত্ব, সে ইংল্যান্ডে থাকে, তো ভৌগোলিক একটা বিশাল দূরত্ব রয়েছে। তো এই জন্য না আমাদের ভালোবাসার আঙ্গিকটা একটু অন্যরকম, সবার সঙ্গে খুব একটা মেলে না, এবং আমি এই ব্যাপারটাকেই উপভোগ করি। কারণ একটা ভালোবাসায় যখন কিছুটা দূরত্ব থাকে, সেখানে মনে হয় তাড়নাটা আরও অনেক বেশি থাকে, দেখা হবার, কথা বলবার, ভাবনাগুলো বিনিময় করার, হ্যাঁ অবশ্যই কাছাকাছি থাকবার, তো সে ব্যাপারটা ভীষণ রকমের আছে। তবে আজকের যেহেতু এরকম একটা বিশেষ দিন, হ্যাঁ অভাব অনুভব করছি, কিন্তু আজকের দিনটা আবার আরেক অর্থে, যেটা শুরুতেই বলছিলেন যে শ্রোতাদের সঙ্গে যেহেতু থাকা হবে, তো সবটা মিলিয়ে মানে পরিপূর্ণ হয়ে যাবে। আসলে ভালোবাসা বলতে তো আমরা অনেক কিছুই বুঝাই, যেমন বাবা মার সাথে ভালোবাসা, যেমন বলছিলেন যে গানের সাথে ভালোবাসা, শ্রোতাদের সাথে ভালোবাসা, বিবাহর কথা বলছিলাম যে পারিবারিকভাবে হয়েছে নাকি আগে থেকে পূর্ব পরিচয় ছিল? পারিবারিকভাবেই হয়েছে, এবং আমাদের ক্ষেত্রে জানাশোনাটা ঘটেছে, বেশিরভাগটাই ঘটেছে বিয়ের পর। তো সেই জানাশোনার প্রক্রিয়াটা এখনও চলছে, কারণ আমাদের বিয়ের এখনও এক বছর পূর্ণ হয়নি। তো সেই জায়গাটা আমার মনে হয় বেশ কিছুদিনের, জানাশোনাটা তো আসলে এমন একটা ব্যাপার যে শেষ হয় না, সারা জীবন শেষ হয় না, নতুন নতুন ভাবে আবিষ্কার করার একটা ব্যাপার থাকে আর কি। তো সেটাই এখনো চলছে, বেশ নতুন নতুনই ব্যাপারটা। জি, তো বিয়ের পরে ভালোবাসা এই জিনিসটা কেমন লাগছে? কারণ অনেকে বলে যে পূর্ব পরিচয় থাকলে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেক্ষেত্রে অনেক মজবুত সম্পর্ক হয়, বা অনেকের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে। তো আপনার কি মনে হয় বিয়ের আগে প্রেম নাকি বিয়ের পরে প্রেম? ভালোবাসা চিরায়ত সুন্দর একটা ব্যাপার, সেটা যখন যে যে অবস্থাতেই, যে অবস্থানে মানুষ থাকুক না কেন, ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা যেটা মানুষকে সবচেয়ে বেশি আহ্লাদিত রাখে এবং সবচেয়ে বেশি আনন্দিত করে রাখে, প্রাণবন্তও করে। হ্যাঁ, বেদনাও আছে, যে যে শুরুতেই গান গাইলাম রবীন্দ্রনাথের গান, বেদনার কথা, কেবলই দুঃখের শ্বাস, নাকি আসলে ভালোবাসা দুঃখ নাকি আনন্দ, সেটা হয়তো তাৎক্ষণিকভাবে ধরা যায় না, কিন্তু সবটা মিলে একটা যে অনুভূতি, হাহাকার, বেদনা, বিরহ, প্রেম, সবটা মিলে এটার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই। সুতরাং সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, এটা সুন্দর। এই বিশ্ব ভালোবাসা দিবসে আপনার কাছে জানতে চাই যে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি আপনার কাছে? কোনো একজন মানুষের জন্য ভিতরটা ওলট পালট, তোলপাড় হয়ে যাওয়া, একেবারে আকুলিবকুলি হতে থাকা, দেখা হওয়ার জন্য বা সংস্পর্শে থাকার জন্য, সেটা একটা ফোন কলও হতে পারে, সেটা সামনাসামনি দেখা হতে পারে, এবং সারা বিশ্বে এত এত শো কোটি মানুষের মধ্যে একজন বিশেষ মানুষ যার জন্য নিজেকে সমর্পণ করে দেবার ইচ্ছা হতে পারে, সেটাই আমার কাছে ভালোবাসা। পুতুল নাম, ছোটবেলা থেকে পুতুলের মতো দেখতে এবং গান করতেন, স্টেজ পারফরমেন্স করতেন, নিশ্চয়ই অনেক ভক্তকুল ছিল এবং অনেকেই পছন্দ করতো। তো প্রেমের প্রস্তাব কয়বার পেয়েছেন? অসংখ্যবার, এবং বিয়ের পরে এখনো পাই। মানে এটা এটা মনে হয় একমাত্র আমরা যারা শিল্প সাহিত্য অঙ্গনের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছি বা সৃষ্টিশীল মানুষ যারা, তাদের জীবনে প্রেমের কখনো, ভালোবাসার কখনো অভাব নেই। সেটা যে কোনো অবস্থাতে, যে কোনো বয়সেই আসতে পারে এবং এসেই চলেছে এখনো পর্যন্ত। আপনাকে অনেকে ভালোবাসে, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এটিকেই আসলে ভালোবাসা বলে, যে দুই পক্ষ পরস্পর পরস্পরকে ভালোবাসে, এটিই আসলে ভালোবাসা। তো ভালোবাসার সংজ্ঞা যেরকম বলছিলাম আমরা, যে শুধুমাত্র স্বামী স্ত্রী ভালোবাসা বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা এমনটি তো নয়, বাবা মার প্রতি ভালোবাসা, বন্ধুর বন্ধুর জন্য ভালোবাসা, তো এই ভালোবাসাগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং শ্রোতাদের সাথেও যে আপনার যে ভালোবাসার সেতু বন্ধন আছে সেটি সম্পর্কে জানতে চাই। শ্রোতার ভালোবাসায় আমি বাঁচি, সেটা আমার নিঃশ্বাস নেবার মতন একটা পরিচয়, শ্রোতাদের ভালোবাসার কারণ একদমই।
এবং সেই জায়গাটা বন্ধ হয়ে গেলে আমার মনে হয় দেহের মৃত্যু না ঘটলেও মনটা মরে যাবে। শিল্পী যারা তাদের জীবনের পরম আরাধ্য বিষয় এটাই যে আমি ভালোবাসা পেয়ে যেতে চাই, তো সেই সেটা একেবারে অন্যরকম একটা অবিনশ্বর ভালোবাসা। আর পরিবারের সঙ্গে আমার ভীষণ রকমের একটা একাত্মতা আছে, যেটা এই সময়ে এসে অনেকের ক্ষেত্রেই দেখি যে পরিবার থেকে একটু দূরত্ব, দূরত্ব না হলেও খুব স্বনির্ভর হয়ে ওঠা, নির্ভরশীলতা কমিয়ে ফেলা। ধীরে ধীরে আমরা বড় হতে থাকি, পরিণত হতে থাকি, কাজগুলো নিজে দায়িত্ব বুঝে নিয়ে তারপর আমরা আমরা পথ চলতে চাই। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই শুরুর মতোই রয়ে গেছে এবং আমি ভীষণ রকমের পরিবার কেন্দ্রিক একজন মানুষ, তো সেইখানটায় পরিবার আমার বিশাল ভালোবাসার একটা জায়গা আর কি। গানের প্রতি ভালোবাসাটা কিভাবে শুরু হলো? গানের প্রতি ভালোবাসা অনুভব করতে পেরেছিলাম বড় বোনের কণ্ঠে গান শুনে। আমার বড় বোন সঙ্গীত শিল্পী এবং নজরুল সঙ্গীতের শিল্পী, তো তখন থেকে খুব ছোট্ট বয়সে, আমার যখন 2 বা 2.5 বছর বয়স, তখনকার গল্পগুলো এখন যখন শুনি আমার বিশ্বাস হয়, কারণ আমার ভিতরে অনেক মানে সুরটা এমনভাবে বাসা বেঁধেছিল, যেখানে যে কারণে আমাকে পরে আমার ওস্তাদজি, যিনি আমার বড় বোনের ওস্তাদজি ছিলেন, তার কাছে আমাকে শেখানো শুরু করা হলো এবং আমি এত ছোট ছিলাম যে তার কোলে বসে বসে আমি গান শিখেছি সেরকম একটা ব্যাপার। এবং আমি একটা লম্বা সময় জুড়ে তাঁরই তত্ত্বাবধানে ছিলাম, তো আমার বড় বোনের মাধ্যমে প্রথম সুরের প্রতি অনুরাগ জন্ম নেয়া এবং এর পরবর্তী সময় তো বিভিন্ন ওস্তাদজির গুরুজির সান্নিধ্যেই এসেছি। পরিবারে গানের পরিবেশটা আমার বড় বোন তৈরি করে দিয়েছে মূলত। এবছর থেকে ক্যালেন্ডার পরিবর্তনের কারণে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন তো একই দিনে পড়ে গেছে, তো এই দিনটা আসলে সবার জন্যই খুব বিশেষ যেহেতু দুটো উৎসব একসাথে, এবং ভ্যালেন্টাইন্স ডে যদিও পাশ্চাত্য সংস্কৃতি তবুও আমরা এটা এত গভীরভাবে আয়ত্ত করে ফেলেছি যে আমরা সকলেই উদযাপন করি। তো আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরে স্টেজ শো করতে যান, তো সব জায়গারই তো পরিবেশ দেখে মনে হয় যে সবাই উদযাপন করছে, তো এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে যে আগের তুলনায় তো এখন আরো বৃদ্ধি পাচ্ছে এগুলো উদযাপন, বিভিন্ন নতুন নতুন প্রক্রিয়ায় সবাই সবাইকে উইশ করছে, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি তো ভীষণ ইতিবাচকভাবে দেখি, মানে এরকম এক একটা দিবস এলে দেখা যায় যে একদম একেবারে নিম্নবিত্ত একজন মানুষও যেরকম করে চেষ্টা করছেন সেই আঙ্গিকে নিজেকে সাজানোর, সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু সে এক জায়গায় এসে এক হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে, শৌখিন হয়েছে, হয়তো বা জীবনযাত্রার মানও কিছুটা উন্নত হয়েছে। গানের প্রতি আপনার ভালোবাসা, ঠিক তেমনি একটি নতুন ভালোবাসাও যুক্ত হয়েছে, কিন্তু বইমেলায় আপনাকে দেখতে পাচ্ছি আমরা এবং লেখক হিসাবেও আপনি আত্মপ্রকাশ করেছেন। তো এবার যেই বইটি আপনার প্রকাশিত হয়েছে, কালো গোলাপের ভিতর থেকে উচ্চারিত আলোক বৃত্তান্ত, এই চমৎকার বইটি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে, তো এই বইটি সম্পর্কে একটু জানতে চাই। ফেব্রুয়ারি মাসে আমার সবচেয়ে আকর্ষণীয় দিক লাগে বইমেলার ব্যাপারটা, ভালোবাসা ফাল্গুন 21শে ফেব্রুয়ারি এগুলো তো আছেই, কিন্তু সারা মাস জুড়ে যে বইমেলা নিয়ে একটা উদযাপনের ব্যাপার সেটা আমি মানে প্রায় প্রতিদিনই আমি বইমেলায় থাকবার চেষ্টা করি। তো এই এবারের বইটা আমার পঞ্চম বই, উপন্যাস হিসেব করলে এটা তৃতীয় আর পঞ্চম বই, প্রথম দুটো কাব্যগ্রন্থ ছিল। তো আমি মূলত নারীর মনস্তত্ত্ব নিয়ে লিখেছি শুরু থেকে, সেটাই আমার আগ্রহের সবচেয়ে বড় জায়গা এবং মনোবিশ্লেষণমূলক লেখাগুলোই আমাকে টানে আর কি। তো এখানেও একজন এমন একজন নারী এখানকার কেন্দ্রীয় চরিত্র, যিনি যাকে প্রতীকায়িত করেছি কালো গোলাপ হিসেবে, এটা এই নামটাই একটা প্রতীকবাদী একটা নাম, যিনি কালো বর্ণের অধিকারিণী এবং তিনি সমাজের সঙ্গে কীভাবে নিজেকে টিকিয়ে রাখার যুদ্ধে অবতীর্ণ হন সে বিষয়টাই এখানে এসেছে। কারণ আমাদের পরিপার্শ্ব, আমাদের পরিবার থেকে শুরু হয়ে পরিবার, দেশ, সমাজ, সমস্ত কিছু সব আঙ্গিক থেকে এরকম কালো বর্ণের নারীদের প্রবঞ্চিত করতে থাকে বিভিন্ন ক্ষেত্রে, তার আত্মবিশ্বাসের ডানাগুলো ছেঁটে ফেলা হয় তার বর্ণের কারণে। এবং বর্ণবিদ্বেষ বলতে আমরা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের বিদ্বেষের কথা ভাবলে ওই যে আমাদের এই বাদামি চামড়ার ভিতরেও যে বিদ্বেষটা কত গভীরভাবে রয়েছে সেই সেরকমই একটা উপাখ্যান আর কি উপন্যাস। এই বইটির যে নামটি আছে কালো গোলাপের, এটি একটি প্রতীকী নাম, মানে এটি বোঝাচ্ছে মেটার কথা নারী চরিত্রটি। খুব ভালো লাগছে আজকে বিশেষ দিনে আপনাকে পেয়েছি, আড্ডা দিচ্ছি এবং গানও শুনলাম, আপনার আরেকটি গানও শুনবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার দীর্ঘদিনের সঙ্গীত চর্চা, আরও সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিবেন এবং যেই বইটি বের হয়ে
হয়েছে সেজন্য যে পাঠকরা আছেন তারা সংগ্রহ করবে, বইটি পড়বে এবং অনেক শুভকামনা রইল। সবশেষে আজকে দিবসটি নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জীবন ভালোবাসায় ভরে থাক, সেটা শুধু আপনার জীবন এবং দর্শক শ্রোতা আপনারা যারা আছেন সব প্রত্যেকের ভালোবাসায় ভরে থাক এবং ভালোবাসা যত্নে থাক, কারণ তা না হলে সম্পর্কটা রুক্ষ হয়ে যায়। ভালোবাসাকে যত্ন করতে আমরা শিখি এবং মূল্যায়ন করতে শিখি, সেটাই চাইবো সবার জন্য ভালোবাসা। অনেক ধন্যবাদ, এই বিশেষ দিনে বিশেষ মানুষকে আমরা পাশে পেয়েছি, এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারে একটি গান শুনবো, অবশ্যই সেটি ভালোবাসার গানই হবে, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন। দর্শক, ফাল্গুন ভালোবাসা দিবস উপলক্ষে বাংলা ভিশনের 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় আজ সারাদিন জুড়েই থাকছে নানান আয়োজন, তাই চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়, উপভোগ করুন আয়োজনগুলো। সবাইকে আবারও বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবার গান। তুই কি আমায় ভুলে গেছিস একটু ভেবে বল না রে, আমার তো আর ভোলা হলো না। তুই কি আমার গন্ধ ভুলে নতুন গন্ধ খুঁজিস রে, গন্ধ নিতে ইচ্ছে করে না। আঙুলগুলো ঠিক তেমনি রয়ে গেছে আমার হাতের, তবু তোকে ছোঁয়া তো হয় না। আঙুলগুলো ঠিক তেমনি রয়ে গেছে আমার হাতের, তবু তোকে ছোঁয়া তো হয় না। ভাবনাতে তুই যখন তখন আগ বাড়িয়ে ঢুকে পড়িস, ভাবতে বারণ মনে থাকে না। তুই কি আমায় ভুলে গেছিস একটু ভেবে বল না রে, আমার তো আর ভোলা হলো না। তোর সাথে সুর বাঁধতে গিয়ে মন বেঁধেছি যেমন করে, তেমন বাঁধায় বাঁধা পড়ি না। তোর সাথে সুর বাঁধতে গিয়ে মন বেঁধেছি যেমন করে, তেমন বাঁধায় বাঁধা পড়ি না। তোকে ছাড়াই দিন রজনী বাইছি আমি সুর তরণী, তোরি খানি থেমে থাকে না। তুই কি আমায় ভুলে গেছিস একটু ভেবে বল না রে, আমার তো আর ভোলা হলো না।